আসসালামু আলাইকুম, আমি রকিবুল ইসলাম। আপনাদেরকে জানাই ফেমাস কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে স্বাগতম। আজ আপনাদের দেখাবো freelancer.com এর অ্যাকাউন্ট তৈরির বাকি অংশটুকু। আপনারা যারা আমার প্রথম পর্বটি দেখেছেন তারা আজকের ভিডিওটি দেখে আপনাদের অ্যাকাউন্ট সম্পূর্ণ করবেন। আজকে আমি চেষ্টা করব পরিপূর্ণভাবে অ্যাকাউন্টটি সম্পূর্ণ করা। তো আমরা দেখি, আমরা প্রোফাইল পর্যন্ত দেখেছি। তো প্রোফাইলের বিষয়ে আপনাদের আমি বলবো যে আপনাদের ভোটার আইডি কার্ডের সামনে নিয়ে এটা পূরণ করবেন। তো দেখেন, প্রথমে আমার নাম দিয়েছি, তারপর অ্যাড্রেস, আপনাদের যে যে অ্যাড্রেস আছে ভোটার আইডি কার্ড অনুযায়ী দিবেন। এটাও অ্যাড্রেস, তারপরে আপনার সিটি শহর দেবেন, তারপর আপনার জিপ কোড, অর্থাৎ যার যে কোড আছে পোস্ট কোড, তারা সেই কোড দিবেন। স্টেট আপনি এখানে বাংলাদেশ দিবেন, এখানে কান্ট্রি বাংলাদেশ হবে। কোম্পানি এটা দিতে হবে এমন না, টাইম এখান থেকে লোকেশন ঠিক করে দিবেন বাংলাদেশের। এরপরে ল্যাঙ্গুয়েজ সেটিং, আপনি কোন কোন ভাষা পারেন, আপনি এখানে ইংলিশ দিবেন। আরও যদি অ্যাড করতে চান করতে পারেন, সমস্যা নেই। তারপরে সেভ সেটিং করে দিবেন। আচ্ছা, দেওয়ার পর সিকিউরিটি ফোন নাম্বার, এখানে আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করে সিকিউরিটি হিসাবে দিতে পারেন, যে যেন আপনার ফিনান্সার অ্যাকাউন্টে যদি কেউ ঢুকতে চায় আপনার ফোনে এসএমএস যাবে, এসএমএসের কোড না দেওয়া পর্যন্ত এই অ্যাকাউন্টে কেউ ঢুকতে পারবে না। এটা আপনারা করে রাখবেন। আর এই যে এখানে এখন দেখাচ্ছে, হাই রকিবুল, প্লিজ ভেরিফাই ইউর ফোন নাম্বার, এখানে এসএমএস দিয়ে আমার ফোন নাম্বারটা ভেরিফাই করার কথা বলছে। আপনারা করে নেবেন এখান থেকে। আমি একবার দেখাই আপনাদের, বাংলাদেশ আছে, আপনার ফোন নাম্বার দেবেন, তারপর সেন্ড ভেরিফিকেশন কোড, আপনাদের ফোনে কোডটি চলে যাবে, তারপর এখানে আপনার কোডের অপশন আসবে, আপনার সে কোড দিয়ে ভেরিফাই করে নেবেন। তারপরে ইমেল অ্যান্ড নোটিফিকেশন, এখানে সব ঠিক আছে। তারপরে মেম্বারশিপ, আপনারা যদি কেউ মেম্বারশিপ কিনতে চান তাদের জন্য। দুঃখিত। তারপরে পাসওয়ার্ড পরিবর্তন করতে চাইলে, পেমেন্ট অপশন, এগুলো এমনই থাকবে। পরবর্তীতে টাকা উইথড্র সময় আপনাদেরকে এটা আমি দেখাবো। অ্যাকাউন্ট সিকিউরিটি, এখন দেখেন আপনাদের এখানে দেখাই ভেরিফিকেশন। এখন আমার পজিশন লো আছে, তো গুড, এক্সিলেন্ট এ পর্যায়ে যাইতে হলে আমি শুধু ইমেল অ্যাড্রেস ভেরিফাই করেছি, বিধায় আমি পাস পয়েন্ট পেয়েছি, কেবল আমার পার্সেন্টেজ পাস। এরপরে আমি যখন ফোন নাম্বারটি ভেরিফাই করব তখন আমি 10 পয়েন্ট পাব। আপনি দেখেছেন আমি ফোন নাম্বারটা ভেরিফাই করি নাই, তো আপনারা ফোন নাম্বারটা ভেরিফাই করে নেবেন। যেহেতু এটা আমার মেন অ্যাকাউন্ট হবে না, তাই আমি আপনাদেরকে সব পূরণ করে দেখাচ্ছি না, আপনারা করে নেবেন। ফোন নাম্বার অ্যাড ফোন নাম্বার, এটা করলে আপনাদের 10 পয়েন্ট পাবেন, 15 হবে। এরপরে ফেসবুক এখান থেকে কানেক্ট করে দিবেন, যেমন আপনাদের এটা দেখাতে পারি। যদি আপনাদের ফেসবুক থাকে ফেসবুকটা লগ ইন করবেন, লগ ইন করে এখানে কানেক্ট উইথ ফেসবুক করে দিলে এখানে কানেক্ট হয়ে গেলে
আপনারা একটু অপেক্ষা করেন, ফেসবুকটা কানেক্ট হয়ে যাবে, এখান থেকে ওরা টেনে নেবে। আপনারা আপনাদের ফেসবুক কানেক্ট করে দেবেন, আমার এটা আগে করা আছে, এই জন্য হয়তো প্রবলেম হচ্ছে। তারপরে এখান থেকে লিঙ্কেন এখান থেকে ভেরিফাই করে নেবেন, নতুন একটা অ্যাকাউন্ট খুলে আপনারা এই অ্যাকাউন্টের মাধ্যম দিয়ে মার্কেটিং করতে পারবেন। তাহলে এদিকে দেখা যাচ্ছে 20 20 40 50 55 হয়ে যাবে, আর এদিকে ডেবিট ক্রেডিট কার্ড দিলে 45%, তাহলে এদিকে 100% আপনাদের হয়ে যাবে। এই 45% আপাতত এখন না করলেও হবে, আপনারা কাজ করতে পারবেন। এরপরে দেখি আর কি আছে। ঠিক আছে, এদিকে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এরপরে দেখি আমাদের প্রোফাইল, আমরা প্রোফাইল ইতিপূর্বে আপনাদের দেখিয়েছি। আর হ্যাঁ, আপনাদের এখানে খেয়াল করেন, এডিট প্রোফাইলে গিয়ে আপনাদের এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে এখান থেকে অ্যাড এক্সপিরিয়েন্সে যোগ করে আপনারা এখানে এক্সপিরিয়েন্স যোগ করবেন। আপনার এডুকেশন কোয়ালিফিকেশন আপনারা দিতে পারেন এখানে, যে যেমন আপনার এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দেবেন, বাংলাদেশ, ইউনিভার্সিটি অফ কলেজ, এখান থেকে আপনার আপনারা যে যে জায়গা থেকে পড়াশোনা করছেন সেখানে দিতে পারেন। তারপরে এখানে আপনার ডিগ্রি, সিলেক্ট ইয়ার, তারপরে ডিগ্রি শেষ ডেট, তারপরে কোয়ালিফিকেশন, এখান থেকে অ্যাড কোয়ালিফিকেশন দিবেন, পাবলিকেশন, এখান থেকে অ্যাড পাবলিকেশন করবেন। এইভাবে আপনারা এই এইগুলো আপনাদের নিজের তথ্য দিয়ে পূরণ করে ফেলবেন। আমি আসলে সব পূরণ করতে চাচ্ছি না, আমার অ্যাকাউন্ট আসলে আছে, আমি চাচ্ছি না যেখানে আমার সব ইনফরমেশনগুলো দেই। আমি আপনাদের সব দেখিয়ে দিচ্ছি যে কোন কোন জায়গায় কীভাবে দিতে হবে, আপনারা করে নেবেন। আমাদের প্রোফাইল কমপ্লিট হয়ে গেছে। ও, আর একটা জিনিস বাকি আছে আপনাদের পিকচার দেওয়ার বিষয়ে। এখানে এডিট প্রোফাইলে যাবেন, প্রোফাইলে গিয়ে এডিট প্রোফাইল, এডিট প্রোফাইলে গিয়ে এডিট প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। করার পর এখানে খেয়াল করেন ম্যাক্সিমাম অফ 2 MB, রিকোয়ারমেন্ট সাইজ 280 পিক্সেল বাই 280 পিক্সেল, একটি ছবি আপনাদের ফটোশপ দিয়ে ক্রপ করে এখানে ক্লিক করে আপনারা ছবিটা এখানে অ্যাড করে দেবেন। এখানে শুধু যে আপনার ছবি দিতে হবে এমন না,
এখানে আপনার ব্র্যান্ডের ছবি দিতে পারেন, আপনার যদি কোনো কোম্পানি থাকে, কোনো নামকে আপনার ব্র্যান্ড করতে চান সেভাবে আপনাদের এখানে লোগো দিতে পারেন। তবে আমি আমার ছবিটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। সবসময় চেষ্টা করবেন এখানে ফেসটা যেন বুঝতে পারে, ক্লিয়ার থাকে, সেলফি টাইপের ছবি। সেট অ্যাজ প্রোফাইল পিকচার, আচ্ছা সাকসেসফুল আপডেট ইয়ার প্রোফাইল পিকচার। তাহলে এটা আমি সেভ করে দিই। তো আজকের মতো এখানে সমাপ্ত করছি, কারণ এখানে সেটিংগুলো আপনাদের সব কিছুই দেখাই দিছি। এগুলো যদি পরিপূর্ণভাবে করতে পারেন তাহলে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং আপনারা কাজ করতে পারবেন। তো আজকে আর আপনাদের কাজের বিষয়ে গেলাম না, পরবর্তী টিউটোরিয়ালে আমি কীভাবে কাজ করতে হয় ফ্রিল্যান্সারে আমি সেটা দেখাবো, কীভাবে কাজ ধরবেন, কীভাবে কাজ করবেন এবং কীভাবে ডেলিভারি দিবেন এই বিষয়টা আপনাদের মাঝে আমি উপস্থাপন করব। আমার সাথে আমাদের সাথে থাকতেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি জ্বলিয়ে দিন। আশা করি আপনারা ভালো কিছু পাবেন আমাদের সাথে থাকলে। আজকের মতন এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।